এটা যারা ভালোবেসেছে তাদের গল্প, যারা ভালোবাসছে তাদের গল্প, বা যারা একসময় ভেবেছিল ভালোবাসবো তাদেরও গল্প। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। কথা বলবো কৌশিক গাঙ্গুলির নতুন সিনেমা অযোগ্য নিয়ে, যেটা রিলিজ করেছে আজকে, ফিচারিং প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিলাজিৎ মজুমদার। আরও অনেক ছোট ছোট ক্যারেক্টার আছে, বাট এই তিনজনের উপর বেস করে এই গল্পটা। এবার যদি গল্পটা আমাকে অল্প করে বলতে হয়, বেসিক্যালি শিলাজিৎদার যে ক্যারেক্টারটা আছে, তিনি একটা ব্যাংকে কাজ করতেন এবং তার জবটা চলে যায় এবং তিনি ঘরের মধ্যে সব কিছু সামলান, তিনি বন্দী হয়ে যান এবং তার ফলে ঋতুপর্ণাদির ক্যারেক্টারটাকে একটা জবের সন্ধান করতে হয়। তাদের জীবনে প্রসেনজিৎদার আগমন ঘটে এবং তারপর কি হয়, কি ফ্ল্যাশব্যাক ছিল, কি ঘটনা ঘটেছিল, কেন অযোগ্য, এগুলো জানতে হলে আপনাদের নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। দেখুন, সিনেমার অনেক ধরন হয়, গল্প বলার অনেক ধরন হয়। কৌশিক গাঙ্গুলি এমন একজন নির্মাতা, এমন একজন ডিরেক্টর, যিনি যখন সিনেমা তৈরি করেন তিনি চেষ্টা করেন, বা তার কাজ থেকে আমি এটা দেখতে পেয়েছি, তিনি সবসময় গ্রাউন্ডেড কথাবার্তা বলেন, তিনি সবসময় রুটেড কথাবার্তা বলেন। সেই জায়গা থেকে তার যে গল্প বলার ধরন বা যে প্যাটার্নটা তিনি ফলো করেন, এই গল্পটা ঠিক ওই রকম নয়। এই গল্পের অ্যাপ্রোচ, এই গল্পের ডিটেলিং, এই গল্পের স্ক্রিন প্লে একটা স্টাইলাইজেশন আছে, তার ফলে এটাকে আমি একটা আর্ট ফিল্ম বলতে পারি, এটাকে আমি একটা কমার্শিয়াল ফিল্ম বলতে পারি। এবং একটা কমার্শিয়াল ফিল্মের মধ্যে আর্টিস্টিক যে সমস্ত এলিমেন্ট দেওয়া দরকার, তিনি সব কিছু দিয়েছেন। এই সিনেমার প্রধান যে উপাদান সেটা হচ্ছে স্ক্রিন প্লে এবং অপেক্ষা করানো। তিনি একটা স্মার্ট জিনিস যেটা করেছেন, তার এটা দক্ষতা বলে আমি মনে করি, যে ঋতুপর্ণা এবং প্রসেনজিৎদার যে 50তম সিনেমাটা নিয়ে হাইলাইট করা হচ্ছে, তার মানে এটা বুঝলে হবে না এটা আমি একটা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখতে যাচ্ছি, বা এটা আমি একটা অন্যরকম সিনেমা দেখতে যাচ্ছি যেখানে তারাই সবসময় মাখো মাখো একটা রোমান্টিক কাপল হিসাবে প্রেজেন্ট করবে, বা আমরা যদি এটা ধরেই নিই যে একটা অন্য চরিত্র সেখানে মধ্যে পরকে আসবেন, না। এখানে খুব কম সিন আছে যেখানে প্রসেনজিৎদা এবং ঋতুপর্ণাদিকে আমরা একসাথে দেখেছি, বাট তাদের ওই আশাটা, তাদের ওই অ্যাপিলটা, তাদের ওই প্রেজেন্সটা স্ক্রিনে একটা ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট করে। ওই যে অপেক্ষাটা, ওই যে ওয়েট করাটা, কখন আসবেন তারা, এবং তাদের যে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে, যেভাবে তারা শর্ট ডিভিশন করেছে, যেভাবে তারা সেটাকে তুলেছে, দারুণ, অনবদ্য। এবং এই গল্পের ক্লাইম্যাক্স, তার আধ ঘন্টা সময় আপনাকে ভাবাবে, লিটারেলি ওই সিচুয়েশনটি আপনাকে নিয়ে যাবে। যে ফ্ল্যাশব্যাকের কথা হচ্ছে সেটা যখন আসবে, আপনি ওই ক্যারেক্টারগুলো নিয়ে ভাববেন, আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই ওই জিনিসটা পুরো চেঞ্জ করে দেবে। এবং এই যে একটা জার্নি, এই যে একটা প্রসেস, এই যে একটা স্ক্রিন প্লে, এই যে একটা রচনা, সেটা যখন গল্পে আমি অডিও এবং ভিজুয়ালস মাধ্যমে দেখি, তার মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা থাকা দরকার, সেই অনেস্টিটা থাকা দরকার, সেই অ্যাপ্রোচটা থাকা দরকার, যেটা কিন্তু অযোগ্য সিনেমায় আছে। সেকেন্ড, পারফরমেন্স। প্রসেনজিৎদা অনবদ্য, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ঋতুপর্ণাদি অনবদ্য, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এবং তাদের জুটির মধ্যে কেমিস্ট্রি, তারা যখন একে অপরের কাছে আসে, সেই জায়গাগুলো একটা মায়াবী অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, এটা বলার কোনো, মানে না মানার কোনো জায়গা নেই। তবে শিলাজিৎদা, হ্যাটস অফ, এবং আমার জায়গার লোক শিলাজিৎদা, কড়িদ্ধায় বাড়ি, অনেক দিন ধরে মানুষটাকে দেখেছি, তার গান শুনেছি, আমি তার ভক্ত, তার গানের ভক্ত, বাট এরকম পারফরমেন্স, তিনি অনেক সিনেমা আগে করেছেন, বাট একটা সিরিয়াস প্রজেক্ট যার সামনে প্রসেনজিৎদা ঋতুপর্ণাদির মতো অভিনেতা অভিনেত্রী, সেটাকে পুল আপ করা, সেখানে ম্যাচ করা, সেখানে কিউগুলোর সাথে নিজের প্রেজেন্স মেনটেন করা, টাইমিং, তার মধ্যে চরিত্রের যে ভ্যারিয়েশনস, বা আমি যদি তার ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলি, অনবদ্য। ছোটো ছোটো চরিত্রগুলো তাদের ভূমিকা খুব সুন্দরভাবে পালন করেছেন, এবং আমি মনে করি এখানে অবশ্যই অভিনেতাদের ক্রেডিট, তাদের ক্রাফ্ট থাকে, বাট যে ইনপুটটা সেটা অবশ্যই পরিচালকের থাকে। সেই জায়গা থেকে কৌশিক গাঙ্গুলির কৌশিকদার ইনপুট যে কতটা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। সিনেমাটার সিনেমেটিক অ্যাপ্রোচের নিয়ে যদি কথা হয়, তখন ভিজুয়ালসের কথা আসবে, এবং কি সুন্দর সুন্দর দৃশ্য, কি সুন্দর সুন্দর তার ক্যাপচার করার ক্ষমতা, এবং যে ক্যাপচারিং করা হয়েছে, তার মধ্যে কালার গ্রেডিং করা হয়েছে, তার মধ্যে লাইটিংয়ের ইউজ করা হয়েছে, যে ন্যাচারাল কিছু কিছু লাইটগুলোকে আমরা
ফিল করতে পারছি, ওই যে একটা ফিল লাইটের আমরা ব্যাপার বলি, একটা ফিল গুড অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য এত ডিটেলড ম্যানারে সেটা আছে, দেখতে এত ভালো লাগে, এত নিখুঁত তার পরিবেশনা, সত্যি অসাধারণ। এবং অযোগ্যের গান নিয়ে আমি বলেছি, আমার স্ট্যান্ডার্ড হিসেবে বেশিরভাগ গানই ভালো লেগেছে, তার ইউটিলাইজেশন, তার যেভাবে ইউজ আছে গানগুলো সিনেমায়, যে জায়গায়, যে পজিশনে, এটা একটা খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল রোল বলে আমি মনে করি। কারণ আমার একটা স্ক্রিন প্লেতে যদি গান আসছে এবং সেটা যদি স্ক্রিন প্লে এগোতে হেল্প করছে, তার থেকে আর ভালো কিছু হয় না। ফোর্সফুলি যদি গান আসে সেটা আমার আমার জন্য সেটা ওয়ার্ক করে না, বাট এটা পুরো স্ক্রিন প্লেতে ওই গানগুলো এগোতে হেল্প করছে। আমি বারবার বলছিলাম যে তখন যারা গানগুলো রিলিজ করছিল তারা একই সিন দিচ্ছিল, বিকজ এটাই সিনেমাটাকে কোন জায়গায় দেখাবো সেই একটা সাসপেন্স ক্রিয়েট করা, এবং এই সাসপেন্স ক্রিয়েশনটা আমার মনে হয় যথাযথ, এই অ্যাপ্রোচটা মনে হয় যথাযথ। দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনবদ্য, এত সুন্দর সুন্দর জায়গাগুলোকে ইনহ্যান্স করে এবং দেখতে দারুণ লাগে। কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে গল্পটা আরেকটু সংক্ষেপে বলা যেত, কিছু কিছু জায়গায় আমার স্ট্রেচ মনে হয়েছে দু একটা জায়গা, বাট তাছাড়া এই পুরো গল্পটাই আপনি চোখ সরাতে পারবেন না, এতটাই ভালো ওভারঅল পরিবেশনা, ওভারঅল জার্নি, ওভারঅল এক্সপিরিয়েন্স, আমার কাছে একটা দারুণ সিনেমা। এবং এই সিনেমাটা অবশ্যই একটা বাংলায় 50তম সিনেমার যথোপযুক্ত নিদর্শন হয়ে থাকবে। আপনারা যদি দেখেছেন, তোমরা যদি দেখেছো, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।